যুক্তরাজ্য জুড়ে হঠাৎ করে বেড়ে গেছে অপরাধের মাত্রা। গত সপ্তাহে ঘটে যাওয়া এমন কিছু অপরাধের ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত শুক্রবার রাতে মাত্র একদিনে ছুরিকাঘাত জনিত হামলায় ঘটনা ঘটেছে 10টি। মাত্র একদিনেই সন্ত্রাসীদের ছুরির আঘাতে একজনের মৃত্যু হয় আর আহত হয়ে হাসপাতালে আছেন 9 জন, যার মধ্যে 2 জনের অবস্থা মুমূর্ষ এবং এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ থেকে বলা হচ্ছে, মাত্র 2 ঘন্টার ব্যবধানে দক্ষিণ ক্রয়ডনে এই হামলাগুলো হয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ ক্রয়ডনে একই দিনে এতগুলো ঘটনা ঘটেছে, যেটি নিয়ে সবাই আসলে উদ্বিগ্ন। এক এক প্রত্যেকটি ঘটনার সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখছেন অনেকেই, আর সবাই ছুরির আঘাতেরই শিকার। পুলিশ জানায় সন্ধ্যা 6:56 থেকে রাত 9:12 পর্যন্ত তাদের কাছে ভুক্তভোগী বা অন্যরা ফোন দিয়ে ঘটনাগুলো জানান, যা সত্যিই আসলে অবিশ্বাস্য। রিসোর্টে নিয়ে গোয়েন্দা অফিসার নিকি আরো স্মিথ জানান, হঠাৎ করে একদিনে এতগুলো ঘটনা ঘটে গেল যার ফলে একজন মারাও গিয়েছেন, কয়েকজন লাইফ সাপোর্টে আছেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অন্যদিকে ঠিক একদিন আগে অর্থাৎ 4 তারিখে ইডলিংটনে 21 বছরের এক যুবক ছুরিকাঘাত হওয়ার পর রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ এবং আহত যুবকটি এখন সেন্ট্রাল লন্ডন হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে 2020 সালের জুন পর্যন্ত 1 বছরে 47,349টি অপরাধ সংঘটিত হয়েছে ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে। এর মধ্যে 262 জন প্রাণ হারিয়েছেন এসব ঘটনায়। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।